নবী বললেন নামাজ পড়ো আসসালাতু ইমাদুদ্দিন মান আকামা ফাকাদ আকামাদ্দিন আমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি নামাজ হলো দ্বীনের খুঁটি যে নামাজ কায়েম করলো দ্বীন কায়েম করলো যে নামাজ ছেড়ে দিল दिन के ध्वंस करलो दिन के शेष करलो दिन के खत्म करलो अल्लाह कुराने बोलछेन इंतनसुल्ला यनसुरुकुम ओयसब्बित अकदमकुम जे व्यक्ति आमार दिन के सहाज्य करबे आमी आल्लाह ताके सहाज्य करबो जोरे हय ना आरो जोरे हय ना আল্লাহর সাহায্য যদি পেতে হয় তাহলে দিনকে সাহায্য করতে হয় দিনকে যদি সাহায্য করতে হয় নবী বললেন তাহলে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করলে দিনকে কায়েম করা যায় তা বলে নামাজ কায়েম করে বিড়ির টান মেরে ঘর যেতে হবে ভাই কথা বলেন একটু হ্যাঁ না কিছু বলেন বাবা হ্যাঁ ফজরের নামাজ পড়বে চাচা আমার একদম সত্য কথা একদম সত্য কথা মিথ্যে কথা নয় বাবাজি চাচা আমার ফজরের নামাজ পড়ে একদম সত্য কথা কিন্তু বাথরুমে গিয়ে তিনটে বিড়ি টান মেরে আগে পেট খালি করে এটাও সত্য কথা পৃথিবী থেকে এত দামি কোম্পানি খাবার আর কিছু দ্বিতীয় কিছু আছে নাকি আমার জানা নাই যেটা বিড়ি ভাই এত দামি কোম্পানি খাবার আর কিছু আছে নাকি জানা নাই যে জিনিসটা হাগতে হাগতেও খাওয়া যায় এনা কিছু বলো সত্য কথা বলো বাবা আপেল জীবনে কোনোদিন বাথরুমে বসে কেউ খেয়েছে শুনেছেন কথা বলে না আরে হ্যাঁ না কিছু বলো না বাপ জীবনে কোনোদিন কলা পায়খানা করতে করতে খেয়েছে শুনেছেন খায় না কিন্তু বিড়ির টান মারলে নাকি পায়খানা নাকি সাফ হয় না লজ্জা করেন হ্যাঁ বুড়ো হয়ে মরতে যাচ্ছে এখনো পর্যন্ত বিড়ি খাচ্ছে লজ্জা করে না হ্যাঁ কাঁচা পেঁয়াজ খেলে কাঁচা রসুন খেলে রসুল বললেন জামাতে নামাজে যেও না মসজিদে ঢোকো না নামাজ পড়তে যেও না মসজিদে ঢোকো না যদি কাঁচা রসুন খেলে কাঁচা একটা পেঁয়াজ খেলে যদি জামাতে নামাজ পড়তে বারণ করা হয় তোমার লজ্জা করে না যে বিড়ি খেয়ে মসজিদে ঢুকে যায় সত্যি করে বলেন তো কাঁচা পেঁয়াজটা খাওয়া হারাম না হালাল রান্না করে খেলে আমি হালাল না হারাম জিজ্ঞেস করেছি হালাল না হারাম ভাই বলেন না কথা একটু হালাল কেন না যদি হারাম হতো তাহলে কি আর মেয়েরা রান্না করে আমাদের খাওয়াতো করে বলেন তাহলে হালাল তাহলে যেই জিনিসটা হালাল সেই জিনিসটা যদি কাঁচা খাওয়া হয় তখন আপনার জন্য এটা মকরুহ মকরুহ হয়ে যাচ্ছে তখন এটা খেয়ে নিয়ে আপনাকে মসজিদে যেতে বারণ করা হচ্ছে কেন অন্য মুসল্লিরা মুখের দুর্গন্ধ পেলে কষ্ট পাবে তাহলে আপনি বলেন যে পাঁচা কাঁচা পেঁয়াজটা খাওয়ার জন্য একটা রসুন খাওয়ার জন্য যদি জামাতে যেতে বারণ করে রসূলুল্লাহ তাহলে আপনি বিড়ির টান মেরে দিয়ে কি করে মসজিদে যান কথা বলেন হ্যাঁ বিড়ির গন্ধ কি কম না বেশি হ্যাঁ না কিছু বলো বাবা যারা খায় না তারা বুঝবে ওরা গন্ধ বেশি বোঝে যারা খায় ও মাল বুঝবে না কথা বলেন ঠিক কি না যে মাল খায় ও বুঝবে না ও কি লাগছে এর থেকে দামি কোম্পানি কিছু জিনিস আছে নাকি আমার জানা নাই বিছানায় শুয়ে আছে ভাইয়ের বাপের জাকানদানি চলছে বিছানায় পড়ে আছে ঘরে বড় ছেলেও নেই মেজ ছেলেও নেই ছোট ছেলেটা আছে মাল খুব চালাক ও মনে মনে ভাবছে আব্বা তো জাগানদানি কষ্ট চালু হয়ে গেছে বালিশের তলাটা একবার চেক করে দেখি যদি আলমারির চাবিটা পায় এই সময় যদি মাল কিছু বের করে লিয়া যায় কথা বলে না বালিশের তলা চাগিয়ে দেখছে ও আল্লাহ চাবি পাওয়া তো দূরের কথা খালি বাপের বিড়ির ব্যান্ডেল বের হচ্ছে কথা বুঝছেন না মানে মরণের বিছানা তো বালিশের তলায় বিড়ি রেখেছে উস্তাদকে বলে না লজ্জা করে না হ্যাঁ যেই বিড়িটা খাওয়া মকরুহ তাহরিমি বলা হলো হারামের কাছাকাছি কাছাকাছি মানে কি কাছাকাছি মানে কি 100% এর কাছাকাছি তার মানে কি এটা আপনাকে কেমন ভাবে নিতে হবে বলেন তো যদি বলা হয় 100 এর কাছাকাছি তার মানে কত 90% ধরতে হবে কথা বলেন হ্যাঁ না কিছু বলো 100 এর কাছাকাছি যদি কিছু বলা হয় এই জিনিসটা 100 এর কাছাকাছি তার মানে আপনাকে 90% ধরতে হবে কি 80% ধরতে হবে তাহলে বেশিরভাগটাই ধরে নিতে হবে যেটাকে বলা হলো হারামের কাছাকাছি সেটাকে আপনি হালাল করে দিলেন অথচ একজন নামাজি
বসিরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখলেন বিড়ি খাওয়াটা হারাম। জাহান্নামীদের যে ইল্লাতগুলো পাওয়া যায় তার মধ্যে তাদের মুখেতে আগুন দেয়া হবে, আগুন মুখেতে মুখেতে আগুন দেয়া হবে। আর আপনি জ্যান্ত অবস্থায় মুখে আগুন দিচ্ছেন, জ্যান্ত অবস্থায় মুখে আগুন দিচ্ছেন। ওই জন্য বসিরাট হুজুর বলছেন জাহান্নামীদের সঙ্গে মিলে যায় বলে এই জন্য এটা খাওয়া হারাম। আপনি সেই আগুনকে মুখে দিয়ে খাচ্ছেন দুনিয়ার জমিনে। আপনি একবারও ভাবলেন না যে বিড়ি খাওয়াটা আমার জন্য কত বড় অন্যায় হচ্ছে, সুদ খাওয়াটা আমার জন্য কত বড় অন্যায় হচ্ছে, লটারির টিকিট কাটাটা আমার জন্য কত বড় অন্যায় হচ্ছে। হাই রে হাই, আমার পরিচিত একটা লোক 1 কোটি টাকা পেয়েছে লটারি কেটে, জানেন? অন্যজন এসে আমাকে শোনাচ্ছে, শুনেছেন ভাইজান অমুক 1 কোটি টাকা পেয়েছে। অথচ খোঁজ খবর নিয়ে দেখো ওর বাপ এক সময় মসজিদের ইমামতি করেছে, মুয়াজ্জিন ছিল মসজিদের, মসজিদের ইমাম ছিল, মসজিদে ইমামতি পর্যন্ত করেছে, তার ছেলে এখন 1 কোটি টাকা পেয়েছে। 1 কোটি টাকা পেয়ে পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে সব বেটাকে দেখিয়ে দেবো। কথা বলে না, একবার এরম করে হিলছে, একবার এরম করে হিলছে, সব বেটাকে দেখিয়ে দেবো। এতদিন আমাকে খুব ভেবেছিলিস না, দেখিয়ে দেবো এবার, আমার থেকে কে পয়সা আল্লাহ বেশি আছে দেখাবো। ও জানে না যে 6 মাস পরে আল্লাহ বিরাট ক্যান্সার দিয়ে যদি ব্যাঙ্গালোরে ছোটায় ওরকম 1 কোটি কেন আমার জমি পর্যন্ত বিক্রি হয়ে যাবে, সেটা কিন্তু একবারও ভাবে না। আরে ভাবছেন কি? আসান তাকরা গোশাইন হুয়া খাইরুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইন হুয়া শারুল লাকুম। মাদা তোমরা যেটা মনে করো তোমাদের জন্য ভালো, আসলে সেটা তোমাদের জন্য খারাপ। আর তোমরা যেটা মনে করো তোমাদের জন্য খারাপ, আসলে সেটা তোমাদের জন্য ভালো। প্রকৃত ভালো মন্দ আমি আল্লাহই জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। ইঞ্জিন ভ্যান চালিয়ে 500 টাকা ইনকাম করেছিস বান্দা, তুই মনে করছিস এটা তোর জন্য খারাপ? খারাপ নয়, এটা তোর মেহনতের পয়সা, এটাই তোর জন্য ভালো। এই ব্যবসাই তোর জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি, আর এটাতে তোর রুজিতে আমি আল্লাহ বরকত বাড়িয়ে আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনে যে কদিন বাঁচিয়ে রাখবো কারো দরজায় তোকে হাত পাততে দেবো না। বড় ভেবেছিস? হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা তো আমরা ভাবলাম, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে চলে এলাম, ভাবলাম না। ও ভাই যাই রা জওয়ান জামাকে রাং ওয়া আমার মুরব্বি আনে রাং বাবার সঙ্গে খেদিন মামা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে বিশ্ব নবী আমার সুন্দর করে কি বললে? 1 নম্বর হলো নামাজ পড়াম, সলাত আদায় করা, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকা ফাকাদ আদামাদ্দিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের দিনের খুঁটি। আসেন নেগেটিভ গুলো ছেড়ে পজিটিভ গুলো ধরুন, তাহলে কাজে লাগবে বাবা জি। আর কিছু ছেলে তো নামাজই পড়ে না, ওরা নামাজই পড়ে না, বছরে 2 বার করে সিজদা দেয়, ঈদুল ফিতর আর ঈদুজ্জোহা, এর বেশি আর হয় না। আর নামাজ পড়ার ইচ্ছা পোষণ করলে অজুও দেখবেন এরা করে না, আর অজু করলেও দেখবেন অজু এদের হয় না। আছে না নাই কথা বলেন? জুম্মার নামাজ পড়বে দেখবেন দুরাকাতের বেশি পড়বে না। ও তরুণিয়া শুনি একদিন যিনি একদিন সবে বরাতের নামাজটা দেখবেন লম্বা করে পড়বে, জানে এই রাত্রি এক রাতের জন্য খালি কবুল হবে, বাকি দিনগুলোর হবে না। কথা বল, সবে বরাতের রাতে নামাজ পড়া টিপ কিরে ভাই, হাই রে হাই। হাওড়া জেলায় ওপর দিয়ে যাচ্ছি, মেদিনীপুরে জলসা করে হাওড়া জেলার ওপর দিয়ে যাচ্ছি, দেখছি চায়ের দোকানগুলোতে ওই ইয়ং ছেলেগুলোর কি ভিড়, সারা রাত দোকান খোলা আছে। হাই রে হাই, যে যুবক ছেলেগুলো দেখছি সাদা একটা জুতো পরেছে, সাদা পাঞ্জাবি পরেছে, সাদা পায়জামা পরেছে, সাদা একটা নেটের টুপি পরেছে, সাদা অ্যাপাচি গাড়ি লাগিয়ে রেখেছে, সব রেডি করে রেখেছে, চায়ের দোকানের সামনে টুলের উপরে বসে আছে, সাদা পাঞ্জাবি, সাদা জুতো, সাদা টুপি, সাদা পায়জামা, সাদা সিগারেটের টান। আবার ওরা বলে নামাজ পড়ব, বছরে 2 বার করে সিজদা দেয়, ঈদুল ফিতর ঈদুজ্জোহা, তাও দেখবেন কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না।
গোসল করার সিস্টেম আগে জানতে হয়, গোসলের ফরজ কটা, এমন মুসলমান আছে দেখবেন গোসলের ফরজটা পর্যন্ত জানে না। এলাকায় যখন জামাই যায়, ঘরে একটা ঝাড়ন নাই, হাতে একটা সাবান নাই, ডাবরের একটা শ্যাম্পুর প্যাকেট নাই, পুকুরে যখন গোসল করতে যায় খালি বলে অমুকের জামাই অমুকের জামাই, আবার মেয়েরা পাশ থেকে উঁকি মেরে দেখে বলে ওই জামাই এসছে রে ভাই, আছে না নাই কথা বলেন। ও তরুণী আসুরি রেখে দিন, জামাই পুকুরে যখন গোসল করতে গেল ও তরুণী আসুরি রেখে দিন, যিনি রেখে দিন ওই জামাই একবার গোসলের ফরজ কটা সেটা পর্যন্ত জানে না। জামাই কারখানা চিনল, কারবার চিনল, জামাই বিবি চিনল, ছেলে চিনল, মেয়ে চিনল, জামাই ছেলে চিনল, আত্মীয় চিনল, বাপ চিনল, মা চিনল, সব চিনল, কিন্তু গোসলের ফরজ কটা ওই জামাই কিন্তু জানল না। ভাবলো সারাটা জীবন এরকম করি কেটে যাবে, আমার মনে হয় নিঃশ্বাস কোনো দিনই বন্ধ হবে না। ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করো। এই জন্য বলে দেবেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, আল্লাহ সুন্দর করে বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না, মরার আগে তোমরা মুসলমান হয়ে যাও, মরার পরে কিন্তু আর মুসলমান হওয়া যাবে না, মুসলমান তোমাদেরকে আগে হতে হবে। মুসলমান যদি হতে হয় ইসলামের ডিসিপ্লিন, ইসলামের কালচার, ইসলামের সিস্টেমগুলো তোমাদের আগে শিখে নিতে হবে, মুসলমান হয়ে মরো। এই জন্য আজকে যদি আপনি একবার লক্ষ্য করে দেখি, ও যুবক চিনে না, ভালো করে শুনে রেখে দেন, জরির কাজ করতে শিখেছে, সেলাইয়ের কাজ করতে শিখেছে, এমব্রয়ডারি কাজ করছে, দর্জির কাজ করছে, কাটিংয়ের কাজ করছে, সব শিখেছে, চাঁদ রাতেও কাজ করছে, ভোর পর্যন্ত কাজ করেছে, আবার ঈদের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে যখন খুশবু মেকে দাঁড়িয়ে যাচ্ছে, ওই যুবকটাকে যদি বলা হয় ওজুর কটা ফরজ বল, ও কোনোদিন বলতে পারবে না। আবার ও বলবে আমার মতো ওয়াজকে শুনে বল, আমি সব থেকে বেশি ওয়াজ শুনি, আমার মতো ওয়াজ কেউ শুনে না। কথা বলেন বাবাজি, কথা ঠিক কিনা ভুল বলেন। এই তরুণী আসো আজ বকির, ও আমার মুরব্বিয়ানে শুনে গেলে যুবক বলে তা ভুল হবে, এমনও বয়স্ক লোক আছে মুরব্বী লোকেরা পর্যন্ত গোসলের ফরজ এখনো জানে না, ওজুর ফরজ পর্যন্ত জানে না। ও তরুণীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু ওজুর ফরজ কটা এটা পর্যন্ত জানে না। আপনারা মনে রাখবেন আমি যে হাদিসটা বলতে বলতে এতদূর চলে এলাম, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন মানুষটা ভালো, আল্লাহ নবী বললেন বয়স বেশি সাথে আমল ভালো, বিশ্ব নবীকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আমলের মধ্যে সব থেকে ভালো আমল কোন আমলটা হুজুর, বিশ্ব নবী বললেন নাম্বার ওয়ান, এক নাম্বার হলো নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া, এটা হবে ভালো আমল। এই নামাজের কথা বলতে বলতে ওজুর কথাতে এলাম, কিন্তু একটা প্রকৃত নামাজিকে যদি নামাজ পড়তে হয় তাহলে মনে রাখবে আগে তাকে ওজু শিখতে হয়, এই জন্য ওজুর কটা ফরজ আগে আমাদের জানতে হয়। রবামা সুন্দর করে বললেন ইজা যখন কোনতন তোমরা ইচ্ছা করবে এলা সলাত নামাজের জন্য, ইজা যখন ইজা কুতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ মাসাআকুম বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তাদের টাকনা পর্যন্ত গোড়ালি পর্যন্ত সুন্দর করে মহান আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ওজুর ফরজ কটা হবে, কোরআনের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বলে দিলেন। আপনারা বলেন তো দেখি ওজুর ফরজ কটা, যে এই ছোট কোচিটা বলছে চারটে, এ কি ঠিক বললো না ভুল বললো? কটা? ভাই বলছে চারটে, আপনারা বলেন কটা?
চারটে ওজুর ফরজ যদি চারটে হয় তাহলে নাম্বার ওয়ান কি বলেন? ওই ভাই বলেছে নাম্বার, ওই ভাই বলেছে পাঁচটা, ইনারা বলেছে চারটে, পাঁচটার লোক আমি একটা পেয়েছি, তবে চারটের ভোট বেশি, কথা বলেন চারটের ভোট বেশি, চারটের ভোট যদি তাই বেশি হয় তাহলে এই দিকে আমি যাই। আচ্ছা বলেন তো দেখি নাম্বার ওয়ান তাহলে কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সলাত নামাজের জন্য ফাগসিলু ধৌতু করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, কিন্তু আমরা মুখমণ্ডল আগে ধুই না, আগে অন্য কিছু করি। হেলা লাগান না কিছু ফটাফট করে। হ্যাঁ জি, আগে কি করি আমরা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই জোর করে বলেন আলহামদুলিল্লাহ। তবে চলেন আগে তাহলে কি করি আমরা? কচিটা বলছে আগে আমরা হাত ধুই, আপনারা বলেন কি করি? আগে যদি হাত ধুয়ে থাকি তারপরে কি করি? পা ধুই না কি করি আমরা? সব গুলিয়ে ফেলছেন কেন? এই তো সব মাশাল্লাহ পুরো নামাজি এলাকা আলহামদুলিল্লাহ, আমি জানি তো গন্ডগোল হয়ে যাচ্ছে না, গন্ডগোল কিচ্ছু হয় না, সব ঠিক আছে মাশাল্লাহ, একদম একদম। তাহলে বাবাজি আমার ভাইরা আগে আমরা কি করি? সর্বপ্রথম বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহ বলে আমরা কি করি? দুই হাতের কোনায় পর্যন্ত ধুয়ে নি। এরপরে আমরা কি করি? কুল্লি করি। এই কুল্লিটা কেন করেন? ভিতরের কোন ময়লা অংশগুলো বের করে দেওয়ার জন্য। আচ্ছা তাই যদি হয় তারপরে কি করেন? গড়গড়া করি, কুল্লি করেন আবার গড়গড়াও করেন। আচ্ছা দুটো একসঙ্গে মনে কটা হলো তাহলে? দুটো। আচ্ছা ওই গড়গড়া সহ কুল্লি করা তাহলে ঠিক আছে, একটাই করি। তারপরে কি করি? নাকের নরম অংশ পর্যন্ত পানি দিই। আচ্ছা ওখানে যদি মুখের নোংরা বের করি তো নাক দিয়ে পানি ঢুকিয়ে কি করি? নাকের ময়লাগুলো বার করে দিই, পাহাড় পর্বত যা ঢুকে আছে সব বের করে দিই। ও বাবাজি আমার ভাইরা, কে বলেছিল নাকে পানি দিতে? জি চলুন একটা ওজুর ভেতরে কতগুলো সুন্নত লুকিয়ে আছে আমরা নিজেরাই কিন্তু অনেকেই জানি না। ওজুর ফরজ যদি চারটে হয় এর ভেতরে অনেক সুন্নত লুকিয়ে আছে আমরা কিন্তু অনেকেই জানি না, যা আমাদের কাছে হয়তো এখনো স্পষ্ট হয়নি, আবার অনেকের কাছে স্পষ্ট হলো, অনেকের কাছে স্পষ্ট হয়নি, আমরা অনেকেই জানি না। এই তরুণী আজ বকির আমায় বুরুবিয়া রাসূলি কি দিন মামা, এই জন্য মহান আল্লাহ সুন্দর করে বললেন, ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সলাত নামাজের জন্য ফাগসিলু ধৌতু করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, এই মুখমণ্ডলটা ধৌত করব। কতটা করব এবারে বলেন? কতটা? জি অতরণিয়া নওজোয়ান যুবকেরা, চাচাগুলো আছে তো নাকি? হ্যাঁ চাচাদেরকে আমার খুব চিন্তা বাবা। সেদিন এক জায়গায় আমি মসজিদে, সেদিন এক জায়গায় ট্যাপেতে আমি অজু করতে যাচ্ছি, অজু, আর দেখছি এক চাচা বসে বসে অজু করছে। ও আল্লাহ, সে দেখছি আগে সব কমপ্লিট করে দিয়েছে, হাত ধোয়া মুখ ধোয়া নাকের পানি সব কমপ্লিট করে দিয়েছে, দিয়ে মুখ ধোয়া সব কমপ্লিট করে দিয়েছে, দিয়ে এবার হাতের পালা চলেছে। এখন হাতটা যখন ধুচ্ছে দেখছি এরকম করে ট্যাপ থেকে পানি তুলছে, ট্যাপ থেকে এরকম করে পানি তুলে আর ওপরটা বুলিয়ে দিচ্ছে, আবার এই দিকে ট্যাপ থেকে এরকম করে পানি তুলে নিয়ে খালি ওপরটা এরকম করে বুলিয়ে দিচ্ছে, পানি মেরে দিচ্ছে, মানে 50% ভিজে যাচ্ছে আর 50%। জোর করে বলেন
শুকনো রয়ে যাচ্ছে, এই 50% যদি শুকনো রয়ে যায় ওযু হবে। জোর করে বলুন, ওযুর যে ফরজের জায়গাগুলো আছে তার ভেতরে যদি জাররা পরিমাণ শুকনো রয়ে যায় ওযুটা আপনার হবে না। এজন্য আমরা কবার করে ধুই? জোর করে বলেন, তিনবার ধুতে বলেছে কে? তিনবার ধুতে বলেছেন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? একবার ধুতে গিয়ে যদি শুকনো থাকার সম্ভাবনা রয়ে যায় দুবার ধো, আর একবার দিয়ে তিনবার, তিনবার ধুয়ে নিলে আর শুকনো থাকার কোনো প্রশ্নই থাকতে পারে না। এজন্য তিনবার ধোও, তিনবার ধোয়াটা তোমাদের জন্য সুন্নত। যদি কেউ একবার ধোয় তার জন্য ফরজ আদায় হয়, কিন্তু এজন্য তিনবার ধুতে হয়, তিনবার ধোয়াটা আমাদের জন্য সুন্নত হয়ে যায়। যেন একটা ওজুর ভেতরে কতগুলো সুন্নত লুকিয়ে আছে আমরা অনেকেই জানি না। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর করে বললেন, কি বললেন? ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে এলা সলাত নামাজের জন্য ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, মুখমণ্ডলটা ধৌত করো। এই মুখমণ্ডলটা কতটা ধৌত করব? হানাফি মাজহাবের মতে, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে, চুলের এই গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত ধৌত করো। এক কানে লতি থেকে নিয়ে অপর কানে লতি পর্যন্ত উত্তম রূপে ধৌত করো।